সো হ্যালো বন্ধুরা, ওবি 28 আপডেটের পর তো তোমরা জানো যে ক্লাসকট সিজন র্যাঙ্কেও তো গ্র্যান্ড মাস্টার চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা গ্র্যান্ড মাস্টারে যেতে চাইছো কিন্তু যেতে পারছো না কিছু কিছু ভুলের জন্য, তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো কীভাবে তোমরা গ্র্যান্ড মাস্টারে খুব তাড়াতাড়ি যেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমরা নিশ্চয়ই জানো গ্র্যান্ড মাস্টারে তিনটে কিন্তু স্টেপ আছে, র্যাঙ্কের স্টেপ আছে। একটা স্টেপ আছে গ্র্যান্ড মাস্টার 1, একটা ঘর আছে গ্র্যান্ড মাস্টার 2, আর একটা আছে গ্র্যান্ড মাস্টার 3। গ্র্যান্ড মাস্টার 1 গাইজ জায়গা পাবে 1 থেকে 100 জন, আর তারপরে গাইজ 101 থেকে 300 জন, আর তারপরে গাইজ জায়গা পাবে 301 থেকে 1000 জন। তো তো মোট 1000 জন কিন্তু গ্যান মাস্টার জায়গা পাবে। তো বন্ধু, তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে তোমরা গ্যান মাস্টারে পৌঁছাবে অ্যান্ড টপ 1000 জনের মধ্যে কীভাবে যেতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ক্লাসকট খেলার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ঠিকঠাকভাবে ক্যারেক্টার চুজ করা আর তাদের কম্বিনেশানগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা। তো বন্ধুরা দেখো যে ক্লাসকট খেললে কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে একটা ক্যারেক্টার চুজ করতে হবে, কোন ক্যারেক্টারটা নিয়ে খেলবে সেটার উপরে ভিত্তি করে কিন্তু তোমরা অনেক দূর আগে যেতে পারবে এই ক্লাসকট র্যাঙ্কের মধ্যে। তো আমি গাইজ দুটো ক্যারেক্টার তোমাদেরকে সাজেস্ট করব, যে দুটো ক্যারেক্টার কিন্তু সবচেয়ে বেস্ট ক্লাসকট র্যাঙ্ক খেলার জন্য। প্রথম হচ্ছে ক্রোনো আর দ্বিতীয় হচ্ছে গাইজ উকং। এখন গাইজ ক্রোনো আর উকং দুটো ক্যারেক্টারই কিন্তু ক্লাসকট খেলার জন্য সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, তোমরা তো জানোই গাইজ যে উকং নিয়ে খেললে কিন্তু তোমরা একসাথে কিন্তু একটা পুরো স্কোয়াডকে একাই মেরে দিতে পারবে, কারণ গাইজ একজনকে কিল করার পরেই খুব তাড়াতাড়ি কিন্তু উকং ক্যারেক্টারটা চার্জ হয়ে যায়, উকংয়ের এবিলিটি চার্জ হয়ে যায়। তার জন্য গাইজ উকং ক্যারেক্টার নিয়ে তোমরা খেলতেই পারো। তারপরে গাইজ সেকেন্ডে ক্রোনো, ক্রোনো নিয়ে খেললে কিন্তু তোমাদের যেই শিল্ড হয়ে যাবে প্রোটেকশনের শিল্ডটা, সেই শিল্ডটা কিন্তু একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে কেউ ড্যামেজ দিতে পারবে না, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাই এটাও কিন্তু অনেক কাজে লাগে এই ক্লাসকট খেলার জন্য। তো এরপর কথা বলি কম্বিনেশানগুলোকে নিয়ে, এই দুটো ক্যারেক্টারের সাথে কোন কোন কম্বিনেশানগুলোকে তোমরা লাগিয়ে খেললে তোমাদের পারফরমেন্সটা আরও ভালো হবে। তো গাইজ সেসব কম্বিনেশানগুলো হলো গাইস মুয়াথাই, মোকো, কেলি, নাটি মুভমেন্ট, হায়াতো অ্যান্ড এজিলিটি। হ্যাঁ গাইস, এই কটা কিন্তু এবিলিটি নিয়ে তোমরা যদি খেলো, এই কটা কিন্তু কম্বিনেশন যদি তোমরা করতে পারো, তোমাদের গেম প্লেটা আরও ভালো কিন্তু হবে আর তোমাদের পারফরমেন্স কিন্তু আরও বেশি ভালো হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো মোকো ক্যারেক্টারটা ইউজ করলে তোমাদের এনিমিকে কিন্তু কোথায় আছে এনিমির লোকেশন কিন্তু তোমরা জানতে পেরে যাবে। আর গাইস মুয়াথাই ইউজ করলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কমব্যাট ফাইট হলে তোমাদের এনিমিকে তোমরা হাতে করে পাঞ্চ করেও কিন্তু ড্যামেজ দিয়ে তোমরা নক করে দিতে পারবে। আর যদি গাইস এজিলিটি নিয়ে খেলো তাহলে কিন্তু তোমরা নিশ্চয় জানো যে এজিলিটি নিয়ে কিন্তু শর্টগান নিয়ে যদি খেলো, শর্টগান নিয়ে তোমরা রান করার সময় কিন্তু তোমাদের মুভমেন্ট স্পিডটা খুবই বেড়ে যাবে, যে জন্য অনেকে কিন্তু এজিলিটি নিয়ে খেলে। যারা একটা শর্টগান নিয়ে যখন খেলবে তখন কিন্তু এজিলিটি কম্বিনেশানটাকে তোমরা লাগিয়ে কিন্তু খেলবে। তারপরে গ্যাস আসছে নাটি মুভমেন্ট অ্যান্ড কেলি। গ্যাস নাটি মুভমেন্ট অ্যান্ড কেলি কিন্তু সবচেয়ে বেস্ট তোমাদের মুভমেন্ট স্পিডটাকে বাড়তে কিন্তু অনেকটাই হেল্প করে। আর গ্যাস তোমরা নিশ্চয়ই জানো যে হায়াতো ক্যারেক্টারটা কিন্তু সবচেয়ে বেস্ট ক্লাসকট খেলার জন্য, কারণ গ্যাস হায়াতো নিয়ে খেললে গ্যাস যখন তোমাদের দিকে কেউ ড্যামেজ করবে তার দ্বিগুণ ড্যামেজ তোমরা এনিমিকেও করতে পারবে ঠিক সেই সময়তে। তার জন্য গ্যাস এই কটা কম্বিনেশান তোমরা এই দুটো ক্যারেক্টারের সাথে লাগিয়ে তোমরা খেলবে, আশা করি গ্যাস খুব ভালো তোমরা পারফরমেন্স করতে পারবে। আর বন্ধুরা সবসময় চেষ্টা করবে নিজেদের নিজস্ব স্কোয়াড নিয়ে খেলার, কারণ গাইজ ক্লাসকট খেললে কিন্তু সবাইকে কথা বলে বলে খেলতে হয়, সবাইকে ডিরেকশন দিয়ে দিয়ে খেলতে হয়। তাই গাইজ র্যান্ডম প্লেয়ারদের সাথে ক্লাসকট যদি খেলা হয় তাহলে কিন্তু তোমার উপর সব মাথায় চাপ চলে আসবে ম্যাচটাকে জেতানোর, আর যদি নিজেদের স্কোয়াড নিয়ে খেলো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে ম্যাচটাকে জেতার। ওকে গাইজ, তো এটা ছিল একটা অনেক বড় টিপস, তোমরা কিন্তু নিজস্ব আগে স্কোয়াড তৈরি করো, তারপরে কিন্তু এই ক্লাসকট র্যাঙ্কিংয়ে তোমরা গ্র্যান্ড মাস্টারে যাওয়ার যে স্বপ্নটা আছে এই স্বপ্নটা নিয়ে তোমরা ভাববে। তো বন্ধুরা এরপর কথা বলবো গাইজ লিডারশিপ নিয়ে। তো তোমাদের স্কোয়াডের মধ্যে একজনকে ভালো লিডার হতে হবে, যে লিডার গাইজ পুরো টিমটাকে লিড করবে। একজনকে রাশার হতে হবে, একজনকে ফ্ল্যাঙ্কার হতে হবে, একজন সাপোর্ট করতে হবে, একজনকে গাইজ দূর থেকে এয়ারএমও নিয়ে, এয়ার গান নিয়ে, ওকে গাইজ, আর একজনকে গাইজ ছাদে তুলে দিতে হবে, যে মানে উপর থেকে বা দূর থেকে তোমাদের সামনে এনিমিকে একটু করে ড্যামেজ দিয়ে আর তোমরা সেটার অ্যাডভান্টেজ নেবে আর তাদেরকে নক করে দেবে। একজনকে AWM বা যে কোনো স্নাইপার কিন্তু ইউজ করতে পারতে হবে, একজনকে ভালোভাবে কিন্তু শর্টগান ইউজ করতে পারতে হবে, একজনকে একে চালাতে ভালো পারতে হবে। মানে গাইজ প্রত্যেকজনকেই কিন্তু প্রত্যেকজনের একটা স্পেশালিটি কিছু থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু খেলতে পারবে না আর প্রত্যেকটা ম্যাচ জিততে পারবে না। আর শুধু তাই নয় গাইজ, আমি অনেক প্লেয়ারদেরকে দেখেছি গাইজ শুধু বেকারে বেকার কিছু কয়েন খরচ করে নেয় যখন গাইজ স্টোরটা আসে, ক্লাসকটের যে স্টোরটা আসে গাইজ গান কেনার জন্য। তো তোমরা চেষ্টা করবে গাইজ কম কম করে এই খরচ করার এই কয়েনগুলোকে, কারণ গাইজ তোমাদের যদি গান কেনা হয়ে যায় তোমার পাশের জন্য প্লেয়ারে যদি না কেনা হয় তাকে তোমরা কিনে দিতেও পারো, বা
পরের ম্যাচটার জন্য তোমরা কিন্তু কতগুলো কয়েন বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদেরই এটা কিন্তু পরের ম্যাচটাতে পরের রাউন্ডে তোমাদেরই কাজে লাগবে। আর গাইস যখন নিজেদের স্কোয়াড নিয়ে তোমরা ক্লাস স্কোয়াড খেলবে তখন গাইস একটা জিনিস নিশ্চয়ই চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে সব সময় গাইস একসাথে থাকার। একসাথে থাকলে কিন্তু যত ভালো স্কোয়াড হোক তোমাদেরকে মারতে পারবে না, তো একসাথে সবসময় থাকার চেষ্টা করবে তোমরা, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারবে সেই ম্যাচটার মধ্যে। আর প্রত্যেকটা ম্যাচকে তোমরা বুঝা করতেও পারবে, কারণ গাইস বুঝা না করলে তোমরা স্টার পাবে না, আর স্টার না পেলে কিন্তু তোমরা হিরোইকও যেতে পারবে না, আর তারপরে গ্র্যান্ড ম্যাচটা তো দূরের কথা। আর গাইস আমি অনেক এমন বান্দাদের দেখেছি যারা গাইস নক হওয়ার পর নিজেদের টিমমেটদেরকে জ্বালিয়ে দেয় রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভ দিয়ে তারা বলেও না যে কাজটাতে এনিমি দাঁড়িয়ে আছে, তারা ভাবে যে আসবে আমাকে রিভাইভ দিয়ে দেবে আর আমি উঠে সবাইকে মেরে দেবো, এমনটা নয় গাইস। তোমরা তাদেরকে রিভাইভ দিতে যাও আর তারপরে সামনে এনিমি লুকিয়ে থাকে তোমাদেরকে মেরে দেয়, তার মানে গাইস একজনের জন্য তোমাদের পুরো স্কোয়াডটা শেষ হয়ে যায়। তাই বলবো গাইস যখনই তোমরা কাউকে রিভাইভ দিতে যাবে গ্লু বল লাগাবে গাইস, আর ভালোভাবে প্যাক করা শিখবে। ভালোভাবে প্যাক করা শেখার জন্য তোমাদেরকে কিন্তু কাস্টমে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, আর সেটা কিন্তু নিজেদের স্কোয়াড মেম্বারদেরকে নিয়েই কাস্টমটাকে তোমরা খেলবে। গাইস ডুও ভার্সেস ডুও চ্যালেঞ্জ করবে, কাস্টম ম্যাচে ঢুকবে অ্যান্ড সবাই মিলে গ্লু বল প্র্যাকটিস করবে, প্যাক করা প্র্যাকটিস করবে, তাহলে কী হবে গাইস নিজেদের কিন্তু পারফরমেন্সটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, আর তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদের খেলাটা দেখাতে পারবে, আর সামনে এনিমিকে কিন্তু মেরে উড়িয়ে দিতে পারবে, একদম এমন উড়িয়ে দেবে যে তারা আর নিচে নামতেই পারবে না কখন। যাই হোক একটু মজা করলাম। আর বন্ধুরা সবসময় চেষ্টা করবে ভালোভাবে গ্লু বল ফেলার, কারণ মানে গ্লু বল যারা ভালো ফেলতে পারে তাদেরকে কিন্তু কেউ শর্ট করে কিন্তু নক করতে পারে না। আর প্রত্যেকটা গানেরই ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, আর প্রত্যেক দিন চেষ্টা করবে একবার হলেও গাইস এই প্র্যাকটিসে আসতে, প্র্যাকটিস গ্রাউন্ডে এসে তোমাদেরকে খেলার প্র্যাকটিসটা একটু করে রাখতে হবে, কারণ কী হবে গাইস প্র্যাকটিস করলে তোমাদের হাতের স্পিডটা অনেক বেশি হয়ে যাবে, কাস্টম খেললেও বেশি হয়ে যাবে। তো গাইস এই কটা ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি এই টিপসগুলোকে তোমরা কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টারে পৌঁছাতে পারবে। আর গাইস এই ওয়ান ট্যাপ হেডশট কী করে মারবে, গ্লু বল কী করে তাড়াতাড়ি ফেলতে হয়, কীভাবে প্যাক করতে হয়, এসব নিয়ে ভিডিও যদি তোমরা দেখার ইচ্ছা হয় প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে আমি এরকম টাইপের ভিডিও আর বানাবো কি না, তাহলে গাইস আমি মোটিভেশন পাবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারবো। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর গাইস লাইক দিয়ে দাও অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে দাও। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর গাইস আবার দেখা হবে পরের ভিডিওতে।